আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসা রাজীবিন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে কিছু স্বর্ণের বালার কালেকশন, তাই না? স্বর্ণের বালার কালেকশন দেখাবো, ব্রোঞ্জ মিক্স করা। অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছিলেন যে আপনারা হচ্ছে স্বর্ণ ব্রোঞ্জের সাথে মিক্সড করা যে কালেকশনগুলো সেগুলো আপনারা দেখবেন। সবার রেঞ্জ তো সমান হয় না, তো সেই ক্ষেত্রে যার যেরকম রেঞ্জ আছে সেই অনুযায়ী আমি হচ্ছে দেখানোর চেষ্টা করছি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো একটি খুব অসাধারণ সুন্দর ব্রোঞ্জ মিক্সড করা স্বর্ণের আমরা চুড়ি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আশামণি জুয়েলার্সে চলে এসেছি আর আমাদের হেল্প করছে সোহেল ভাইয়া। তো আমাদের হেল্প করছে সোহেল ভাইয়া। তো দেখতে পাচ্ছেন এই সুন্দর হচ্ছে চুড়িটির ওজন কত আছে? এটা চুড়ির ওজন আছে 6 আনা। এটা মানে এই বালাটা বালা না, এগুলো বালা বালা। তো এই বালার ওজন আছে হচ্ছে 6 আনা। হ্যাঁ এগুলো ব্রোঞ্জ মিক্স করা, ব্রোঞ্জের উপরে গোল্ডটা মিক্স করে বানানো হয়। আচ্ছা, ব্রোঞ্জের উপরে গোল্ডটা মিক্স করে বানানো হয়। তো এইটা হচ্ছে আছে হচ্ছে 6 আনা। কত টাকা পড়বে এটা? আপনার প্রাইস পড়বে হলো দেখতে পাচ্ছেন এই বালাটা, এটার প্রাইস কত আসবে? এটা আসবে 14,000 টাকা। এটা আবার একটু মুখ আছে, ডিজাইন করা আছে। আচ্ছা, এটা হচ্ছে আসবে 14,000। তো এটার প্রাইস আসবে হচ্ছে 14,000 টাকা আর সিঙ্গেল নিলে আসবে 7,000 টাকা। সিঙ্গেল আসবে 7,000 টাকা। আর এগুলো তো রং ওঠার কোনো ভয় নেই, তাই না? একবারে যে কোনো সময় পড়তে পারবে, যে কোনো ভাবে। আচ্ছা, যে কোনো ভাবে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এটা কিন্তু স্বর্ণ দিয়ে করা, 21 ক্যারিয়াম দিয়ে করা। তো এরপরে আরেকটি হচ্ছে ব্যাঙ্গেল আমরা বালা দেখতে পাচ্ছি। এই বালাটা হচ্ছে কত পড়বে? এটাও 4 আনা দিয়ে করা। এটাও 4 আনা দিয়ে করা। তাহলে হচ্ছে সিঙ্গেল যদি আমরা আপনারা যদি নেন তাহলে আপনার খরচ পড়বে হচ্ছে 7,000 টাকা। আর যদি জোড়া এক জোড়া নিতে চান তাহলে আপনার 14,000 টাকা পড়বে। হ্যাঁ, আপনাদের সাধ্য অনুযায়ী কিন্তু দেখানো, সবার সাধ্য সমান হয় না। তো আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা নিয়ে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন যারা এই এই ভিডিওটি রিকোয়েস্ট যারা করছেন না, একমাত্র কিন্তু তাদের জন্য ভিডিওটি করা। কারণ তারা হচ্ছে দেখতে চেয়েছেন, আর যাদের দরকার যে আমি হচ্ছে একটু কমের মধ্যে স্বর্ণ পরবো, সবসময় হাতে আমি পরে থাকবো, তো তাদের জন্য কিন্তু। তো দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত পড়বে? এটা এটা করা আছে আপনার 5 আনার মধ্যে। হ্যাঁ, এটা 17,000 টাকা। 17,000 টাকা, তাই না? 17,000 টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর কি বলে বালাটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর একটা একটা কত পড়বে ওয়ান পিস? ওয়ান পিস পড়বে আপনার 8,500। ওয়ান পিস পড়বে 8,500। আচ্ছা, সর্বনিম্ন একটি বালা যদি কেউ নি মানে করতে চায়, মানে স্বর্ণটা মানে হাতে পরে একটু একটা, তাহলে কত খরচ? 7,000 টাকা দিয়ে করতে পারবে সর্বনিম্ন। 7,000 টাকা দুই আনা করলে 7,000 টাকা। আচ্ছা, দুই আনা দিয়ে করলে কিন্তু সর্বনিম্ন 7,000 হলে কিন্তু আপনারা কিন্তু একটা হচ্ছে বালা পেয়ে যাবেন। হ্যাঁ, তো আজ হচ্ছে আমরা এই পর্যন্তই দেখাচ্ছি। আপনাদের যা করতে হবে তা হচ্ছে আশামণি জুয়েলার্সে চলে আসতে হবে। এই আশামণি জুয়েলার্সটা হচ্ছে কোথায় আপনারাদের আমি বলে দেই। দোকান নাম্বার হচ্ছে 46, প্লট নাম্বার 43, আমিত কমপ্লেক্সের দ্বিতীয় তলা, ময়মনসিংহ রোড, উত্তরা মডেল টাউন, ঢাকা 1230। আর ভাইয়াদের নাম্বার কিন্তু দেওয়া আছে। আর হ্যাঁ, আপনাদের জন্যই কিন্তু তারা এই কালেকশনটা তুলেছে। আপনারা অনেক মানে অনেকজন রিকোয়েস্ট করছিলেন যে হচ্ছে আপনারা ব্রোঞ্জের হচ্ছে যে স্বর্ণ আর ব্রোঞ্জের মিক্সড করা যে কালেকশন সেগুলো হচ্ছে আপনারা দেখতে চান। তাই কিন্তু ভাইয়ারা কিন্তু কালেকশনগুলো মানে আপনাদের জন্য হচ্ছে বের করেছে এবং দেখাচ্ছে যেন আপনাদের নিতে সুবিধা হয়। আল্লাহ যার যেরকম অ্যাবিলিটি দিয়েছে সে সেরকমই কিন্তু কেনাকাটা করবে। তো এটা নিয়ে হেয় করারও কিছু হয় না, বা যার বেশি দিয়েছে সে বেশি কেনাকাটা করবে। আমি দুই ধরনের দুই রকমভাবে কিন্তু দেখানোর চেষ্টা করব।
কারণ যার যেরকম অ্যাবিলিটি সে সেরকম কেনাকাটা করবে আর সে সম্মানের চোটে কিনবে। তো আপনারা কিন্তু আশামণি জুয়েলার্সে চলে আসবেন, আর এটা হচ্ছে আমির কমপ্লেক্সে দ্বিতীয় তলা। নেক্সট আপনি কি কালেকশন দেখতে চান, নাকি ব্রোঞ্জেরই কিছু কালেকশন আপনারা দেখতে চান, আমাদের জানাবেন। অনেকে হচ্ছে রত্নচূড়ের কালেকশন দেখতে চেয়েছিলেন, আমি কিন্তু সেটাও দেখাবো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।